Hello guys, assalamualaikum. Myself Rifat Hossain and you are watching now another brand new vlog. Guys, aske vlog ta ektu interesting and ektu different hote jacche. Karon holo aske niye eshechi ekta daily vlog. Exactly guys, ar arta kotha tumra hoyto onekei bhebe thakbe. Mane ami tana 15 din vlog dini er pichone ekta karon ache. Karon holo amar je cameraman je amar camera kore she ekta accident hoyechilo je karone amar mane amar video te camera korbe shirokom keu chilo na. Je karone ami eto din video toiri korte paini apnader ke dekhacchi. Guys, আপনারা আমি দেখাচ্ছি এই আমার ক্যামেরাম্যান আর এখানে সাইকেলের যে পেট্রোলটা এখানে ঢুকে গিয়েছিল যে কারণে আর এখানে তেওড়া সেলাই রাখছে লাগে মোটর এই জায়গায় একটু আঘাত পাইছে এগুলোর সাইডে গেছে কয়দিন হইছে অ্যাক্সিডেন্ট হইছে তারপর গাইস এই জায়গায় সাইলে গেছে আর সবচেয়ে বেশি সাইলে এই জায়গায় 13টা সেলাই রাখছে দেখতে পাচ্ছেন এখন মানে এটা কাপড় দিয়ে বেঁধে রাখছে যে কারণে এটা আপনারা দেখানো যাচ্ছে না সেই এই কারণে আমরা এতদিন ব্লগ তৈরি করতে পাই না ইনশাআল্লাহ এখন থেকে নিয়মিত ব্লগ আসবে আর এখনো ক্যামেরা করতে পারতাছে যেখানে আমরা নিয়মিত ব্লগ আপলোড দেব গাইস এখন বিকেল 5টা বাজে আর আমি এখন ব্লগটা মানে ব্লগ ভিডিও তৈরি করতে এসেছি এতদিন ব্লগ ভিডিও তৈরি কই নাই এন্ড আমি আমার ক্যামেরাম্যানকে যাই বললাম ল অনেকদিন ব্লগ করি না তুই আজকে ক্যামেরা করতে পারবি আচ্ছা পারবো আমার কোনো সমস্যা নাই তো তোর সমস্যা থাকলে তো আমার কোনো সমস্যা নাই এন্ড ডেইলি ব্লগ করে ফেলাই তো এইটা আমার ফার্স্ট ডেইলি ব্লগ এন্ড গাইস আমার পিছে যে এই ব্যাকগ্রাউন্ডটা অনেক সুন্দর এখানে জায়গাটাও আসলে অনেক সুন্দর তোমাকে এখানে একটা সিনেমাটিক শট দেখাচ্ছি একটু সিনেমাটিক শটটা এনজয় করো সে যে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরা চোখে জানালার ফাঁকে মেঘ ধরতে সেজে বসে আছে একা একা রঙিন স্বপ্ন তার বনেতে সেজেছে আছে ভরালার ফাঁকে মেঘ ধরতে তার গুণ মনের কান বাতাসে উড়ে শুনতে তার রঙের তুলির নাচে মেলো যদি পার